দীপা বড়বদি ঘরে এসো বড়দি আমার কথা শোনো ও বড়দি বড়দি আমি আমার এই তো এই ক্যামেরা অন ক্যামেরা অন আপনি নিজে একজন মহিলা হয়ে আপনি আপনার নিজের বৌদি মেয়েকে খুন করতে চাইলেন আপনার খুনের মোটিভ কি ছিল আপনি কেন একটা নিষ্পাপ শিশুকে 6 বছরের তাকে খুন করার চেষ্টা করলেন কি করে আপনার মাথা এলো এই ভাবনা বলুন আপনি কি নিজের সপক্ষে কোনো যুক্তি দিতে পারেন ম্যাডাম চুপ করে থাকবেন না বলুন কি বলতে চাইছেন বলুন তাড়াতাড়ি ম্যাডাম প্লিজ চুপ করে থাকবেন না আপনার বলাটা জরুরি প্লিজ ম্যাডাম বলুন বলুন ম্যাডাম বলুন ম্যাডাম সমাজের রাক্ষসী এরা এক একটা ডাইনি কোনো মানুষ কোনোদিন মানুষের খুনের চেষ্টা করতে পারে পারে না শুধু রাক্ষসী আর ডাইনিরাই পারে আর আপনি কি হ্যাঁ রাক্ষসীদের মাসি আপনার এত জ্বলছে কোথায় আসুন আসুন এদিকে আসুন আপনার সাথে কথা বলছি আসুন আসুন এদিকে কি মজা পাচ্ছেন নাকি আপনারা এখানে দাঁড়িয়ে সারা দেশে আর কোনো খবর নেই শুনুন একটা দিকে শুনুন আপনারা দেখলেন অভিযুক্ত অনামিকা গাঙ্গুলি আমাদের ক্যামেরা পার্সনকে কিভাবে ধাক্কা মেরে ফেলে দিল উনি ফ্রাস্ট্রেটেড পরিষ্কার বোঝা যাচ্ছে আসলে ওনার যে জেল কাস্টাডি হয়েছে এই চরম সত্যিটা উনি মেনে নিতে পারছেন না তাই এইভাবে আমাদের ক্যামেরা পার্সনকে ধাক্কা মেরে ফেলে দিলেন অনামিকা দেবী আমাদের ক্যামেরা পার্সনকে ধাক্কা মারলেন কেন বেশ করেছে আবার আসলে আবার ধাক্কা দেব সরে যান এই শুনে এই মহিলাদের কড়া শাস্তি দেওয়া উচিত এতে ছল চামড়া গুটিয়ে দেওয়া উচিত সেদিন আমার কথাটা বুঝতে পারবে যেদিন তুমিও একজন মা হবে এই যে দেখুন না আমার শাশুড়ি মা আমাকে সহ্যই করতে পারেন না যখন দেখলো আমি প্রেগনেন্ট হয়েছি আমার জন্য টিফিনে কত কিছু বানিয়ে দিয়েছে বলতে পারেন মায়েদের সাত খুন মা আমি যা করেছি একজন মা হিসেবে করেছি আর তার জন্য আমি একটুও অনুতপ্ত নই আপনি তো রায় চৌধুরী বাড়ির ছোট বউ আপনি কেন এই পরিবারের সবথেকে ছোট সদস্যের খুন করতে চেয়েছিলেন বলুন ম্যাডাম বলুন উত্তর দিন প্লিজ চুপ করে থাকবেন কি হলো বলুন চুপ করে থাকবেন না ম্যাডাম বলুন প্লিজ বলুন ম্যাডাম কি হলো ম্যাডাম বলুন উত্তর দিন ইশা কি হয়েছে শরীর খারাপ লাগছে জল খাবে কি কি হয়েছে ইশা ম্যাডাম কি হয়েছে আপনার আপনার কি শরীর খারাপ করছে এটাও আপনাদের কভার করতে হবে দেখতে পাচ্ছেন না শরীর খারাপ লাগছে যান এখান থেকে ইশা ইশা ঠিক আছো তুমি প্রতীক বলে হানি তোমায় আমি বোধহয় এক মাসের ট্রিটমেন্ট